Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. মা, কতদিন এরকম মাকড়সা হয়ে থাকবে? যতক্ষণ না চন্দ্রলেখার ইচ্ছে হবে। ডাকনিটাও না, 100টা ভালো কাজ করে নাও, প্রশংসা করবে না। শুধু একটা ভুল করো, একটা ভুল করলেই দণ্ড দেবে। 100টা নির্দয় মরেছিল, তারপর এ জন্মেছিল। 100 নয়, 1000। আর শোন, তুই বেশি কথা বলিস না। যদি ভুলবশত কথাগুলো ডাইনির কানে যায় না, তাহলে এখানে আরও একটা মাকড়সা পড়ে থাকবে। সত্যি তো তাই, আজকে শুধু ওর এই অবস্থার জন্য, তার জন্য আমি তো শুধু দায়ী। আজকে যদি ও আমার জীবন না বাঁচাতো, তাহলে ও একদম সুস্থ থাকত। হে দেবী মা, তুমি তো জানো আমি সবসময় চেষ্টা করি মানুষের কষ্ট যাতে কম হয়, কিন্তু আজ আমার জন্য ওর এত কষ্ট হচ্ছে। তুমি ওকে রক্ষা করো মা, রক্ষা করো। রানীমা, আপনি যেটা চেয়েছিলেন সেটা নিয়ে এসেছি। ওই মেয়েটা এখানে এসে সেবার বাহানায় অধিরাজের কাছে আসার চেষ্টা করুক, তার আগে আমি আমার শক্তি দিয়ে ওকে পুরোপুরি সুস্থ করে দেব। এটা তো নিশ্চিত যে ওই পুরোহিত ওদের দুজনকে আমাদের রহস্য ফাঁস করার আগেই মরে গেছে, না হলে আজ এই মেয়েটা প্রশ্নের পাহাড় দাঁড় করাতো। আপনি ঠিক বলছেন রানীমা, কিন্তু আমাদের সাথে যাই হচ্ছে না কেন, সব ওই মেয়েটার জন্য হচ্ছে। সেই জন্যই ওকে একেবারে ধ্বংস করে দেওয়া দরকার, কিন্তু এখনই না, এই মুহূর্তে অধিরাজকে সুস্থ করা আগে দরকার। আমার মন্ত্র কাজ করছে না কেন ওর উপরে? হে দেবী মা, ও আমার জীবন বাঁচিয়েছে, ওকে তাড়াতাড়ি সুস্থ করে দাও মা। দিদিমা বলে সেবার থেকে বড় কোনো ধর্ম নেই, যদি আমাকে কেউ আমার ধর্ম করার থেকে আটকায় তো আমাদের থেমে যাওয়া উচিত নয়। তাহলে আমি কেন পারলাম না? রানীমা বারণ করা পরেও নিজের জীবন বাঁচিয়েছি যে, তার জীবন বাঁচানো কর্তব্য আমার, যে কষ্টে আছে তার সেবা করার ধর্ম আমার, আর দেবী মায়ের ভক্ত আমি। আমাকে আমার কর্তব্য আর ধর্ম করার থেকে কেউ আটকাতে পারবে না, কেউ না। শক্তি ওর উপর প্রভাব পড়ছে না কেন? আমার মন্ত্রতে ওর ক্ষত সারছে না, আমার কোনো মন্ত্র কাজ করছে না। এইবারে ওই মেয়েটা কোনো অন্য খেলা খেলেনি তো?
বলেছিলেন না আমি ওর এই অবস্থার জন্য দায়ী? তাহলে ঠিক আছে, এবার আমি ওকে সুস্থ করে তুলব। কারণ এটা আমার কর্তব্য। আর আপনি এটাই বলেছিলেন না যে আমি একজন স্ত্রী হয়ে নিজের স্বামী আর এই সম্পর্কটাকে আগুনে ছুঁড়ে ফেলেছি? তো এবার আমি আমার স্ত্রীর ধর্ম পালন করব, আর যতক্ষণ না ও সম্পূর্ণরূপে সুস্থ হবে ততক্ষণ আমি এখানেই থাকব। দেখুন রানীমা, আমি জানি আপনি আপনার ছেলেকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসেন। আপনিও তো এটাই চান, তাই না? আপনার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, তাই আমার উপর একবার অন্তত ভরসা করুন। তাই আমাকে ওর উপকার আর দেখাশোনা করতে দিন, দেখবেন আমি ওকে সুস্থ করে তুলব। আপনারা শুধু ওকে বিশ্রাম করতে দিন আর আমাকে আমাকে নিজের ধর্ম পালন করতে দিন। রানীমা, ওর সাহসটা দেখেছেন? ও ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে এখান থেকে যেতে বলছে। ঠিক আছে, মেনে নিলাম তোমার কথা, কিন্তু শুধুমাত্র আমার ছেলের জন্য। সবসময় আমার জীবন নষ্ট করে দিতে চাইতে, তাহলে আজ আমার জীবন কেন বাঁচালে? তুমি তো আমাকে ঘৃণা করো, তাই না? কেন আমাকে সাহায্য করলে? আর আমি এই প্রাসাদ থেকে পালিয়ে যেতে চাই, আমি কেন পালালাম না? আর ওই আগুন, হঠাৎ করে এরকম ভয়ঙ্করভাবে আগুন কেন লাগলো? আর অতগুলো বাদুরি বা কোথা থেকে এলো? হে দেবী মা, না জানি কত রহস্য আছে এই প্রাসাদে, কত প্রশ্ন আছে। কথায় বলে, যেখানে প্রশ্ন আছে সেখানে উত্তরও আছে, তাই আমি সেই সমস্ত উত্তর খুঁজে বার করব। তুমি পালিয়ে যেতে পারতে না? তাহলে তুমি পালাওনি কেন? মায়ের মেয়েটা আমার হবু বরের সাথে বউয়ের মতো আচরণ করছে, আর আমি আমি এখানে বিনা আগুনে জ্বলছি। আর তুমি দেখেছো ওই ডাকনিকে? আমাদের সামনে তো খুব বড় সড়ো ভাব দেখায়, আর ওখানে ওই মেয়েটার সামনে ভিজে বিড়াল হয়ে গেল, চুপচাপ কথা মেনে নিল। কনক, তুই চিন্তা করিস না, আর যাই হয়ে যাক না কেন,
আমি ওই পাগল ডাইনির সাথে কথা বলেই ছাড়ব। কিছু জিজ্ঞেস করলাম তোমাকে, পালিয়ে যাওনি কেন? তুমি প্রাসাদ থেকে পালিয়ে যেতে চাইতে না? আর তোমার সুযোগও ছিল এখান থেকে পালিয়ে যাওয়ার, তাহলে পালিয়ে যাওনি কেন? উত্তর দাও আমার, কেন বাঁচালে আমার প্রাণ? কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছ, আর আমি কারোর ঋণ রাখি না। তুমি আমার জীবন বাঁচিয়েছ, তাহলে আমি কি করে তোমাকে আগুনের মধ্যে ফেলে পালিয়ে যেতাম? তুমি শরবত খেয়ে নাও, তুমি একদম সুস্থ হয়ে যাবে। আমি দেবী মায়ের কাছে প্রার্থনা করব যেন উনি তোমাকে সুস্থ করে তোলেন, যাতে তুমি সুস্থ হয়ে গেলেই আমি প্রাসাদ থেকে পালিয়ে দিদিমার কাছে যেতে পারি। আচ্ছা, তাহলে এটা ওষুধ নয় তোমার এই কথাগুলো? বেশ ঠিক আছে, আমি পান করে নিচ্ছি তোমার এই ওষুধটা, আর স্বীকার করছি তোমার এই কথাগুলো। তারপর দেখছি যে তুমি এই প্রাসাদ থেকে বাইরে কি করে যাও। এবার আর কোনো তর্ক নয়, তোমার বিশ্রামের দরকার। তুমি চুপ করে শুয়ে পড়ো, আমি এক্ষুনি আসছি। পুরোহিত মশাই বারবার ওই ঘরের দিকে তাকিয়ে কি বলছিলেন? কি ছিল ওখানে? আমার আগে কেউ ওই ঘরে পৌঁছে যাক, আমি গিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে ওখানে কি ছিল, পুরোহিত মশাই কি বলতে চাইছিলেন, যদি কোনো প্রমাণ পাওয়া যায়। এই সৈনিকেরা তো এখনো দরজায় দাঁড়িয়ে, এদেরকে এখান থেকে তাড়াতে হবে, তাহলে এরা আমাকে ভেতরে যেতে দেবে না। আপনাদেরকে রানীমা ডাকছে, আর আপনারা এখানে দাঁড়িয়ে যান তাড়াতাড়ি। আমি আপনাকে বাঁচাতে পারলাম না, আপনার জীবন আমার জন্য চলে গেল। কিন্তু আমি আপনার এই বলিদান বৃথা হতে দেব না। আমি ওই রহস্যকে ভেদ করেই ছাড়ব যেটা আপনি আমাকে বলতে চাইছিলেন। বারবার এদিকে কি ইশারা করছিলেন? মা, দরজাটা তো বন্ধ করো না, খোলাই থাকতে দে। কিন্তু কেন? আরে, যদি এই পাগল ডাইনি আমাদের মারে তাহলে পালাতে সুবিধা হবে না। দেখ, পরিণাম যাই হোক, অস্ত্র আমি ডাইনিকে জিজ্ঞেস করেই ছাড়ব যে ও তোর ব্যাপারে কি ভেবেছে।
চল। ওই চন্দ্রলেখা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাইছিলাম। ও আসলে আমার কনকের ভবিষ্যৎটা নিয়ে খুব চিন্তা হচ্ছে। কি হয়েছে ওর ভবিষ্যতে? আসলে দেখো চন্দ্রলেখা, একটা বাইরের মেয়ে যে ওর হবু স্বামীর সাথে আছে, এর থেকে খারাপ আর কি হতে পারে বলো? এবার তোমাকে এই মেয়েটার নাটককে সারা জীবনের মতো শেষ করে দিতে হবে। তুমি দেখলে তো বলো, ও তোমাকে কিভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকে। চন্দ্রলেখা, তুমি ডাইনিদের রানী হও আর এই প্রাসাদেরও রানী, সব থেকে শক্তিশালী তুমি, আর ও একটা সাধারণ দাসী, তাও কিনা তোমায় ভয় পায় না। আর তুমি ওকে শাস্তি দেওয়ার বদলে নিজের ছেলের সাথে ওকে একা ছেড়ে দিলে, ওকে নিজের হাতে মেরে ফেলছো না কেন তুমি? ঠিক বলেছ তুমি, মেরে ফেলা তো ওকে দরকার। তাহলে তুমি বলো কেমন করে ওকে মারব? এখানে তো কিছুই পাওয়া গেল না, যদি ওখানে পাওয়া যায় যেখান থেকে পুরোহিত মশাই এসেছিলেন, যেখানে ওনাকে কেউ আঘাত করেছিল, কিন্তু ওটা কোন জায়গায় হতে পারে? এটা সেই জায়গাটা তো নয় যেখান থেকে আমি চিৎকারের আওয়াজ শুনেছিলাম। হতে পারে পুরোহিত মশারই চিৎকার ছিল। এই হাসিটা, মনে হয় কেউ আছে এখানে। কি আর বলি চন্দ্রলেখা, ওই মেয়েটাকে যত পারো কষ্ট দিয়ে মারো। খুব কষ্ট দিয়েছে না ও তোমাকে? ওর থেকে তোমার প্রত্যেকটা কষ্টের হিসেব নাও, আর যেন এমন না হয় যে ও অধিরাজের শ্রী রানীর সুনয়না হয়ে এই প্রাসাদের রাজত্ব করলো, আর তুমি দাসী হয়ে ওর পিছনে পিছনে ঘুরতে থাকো, যেমন ও ঘোরে তোমার পিছনে পিছনে। হ্যাঁ, তুমি তো বেশ ভালোই পরামর্শ দাও মন্দাকিনী, প্রশংসা করতে ইচ্ছা করছে তোমার। তো আজ পর্যন্ত তুমি এমন কোনো কাজ করেছো যার জন্য তোমার প্রশংসা করব? ওই মেয়েটাকে মারার দায়িত্ব তোমাকে দিয়েছিলাম না? কি হয়েছে, মরলো? মরেছে না তো? কিন্তু আমি তো চেষ্টা করেছি চন্দ্রলেখা। চেষ্টা? তোমার কি মনে হয় মন্দাকিনী, তোমার এই অসফল প্রচেষ্টার জন্য আমি প্রশংসা করব? কান খুলে শুনে রাখো মন্দাকিনী, এই অসফলতার জন্য চন্দ্রলেখা শুধু শাস্তি দেয় যেমন স্বরাজ পেয়েছে। ওই স্বরাজ সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছিল মেয়েটাকে মারার, কিন্তু মারতে পারেনি। বেঁচে গেছে ওই মেয়েটা, ভেসে গেছে অধিরাজ,
আর আজ আমি এতটাই অসহায় যে ওই ঝামেলাটাকে মারতেও পারবো না। জিজ্ঞেস করো কেন? কেন চন্দ্রলেখা? কারণ যখন অধিরাজের জ্ঞান ফিরবে তখন ওই মেয়েটার ব্যাপারে জিজ্ঞেস করবে। কারণ ওই ঝামেলাটাই ওর প্রাণ বাঁচিয়েছে, তাই ওর সমস্ত চিন্তা ওই মেয়েটাকে নিয়ে। ওকে না পেলে সারা প্রাসাদে ওকে খুঁজে বেড়াবে। তারপর হতেই পারে যে ও আমাদের কোনো রহস্য জানতে পেরে যাবে। সেই জন্যই না চাইতেও আমি আমার মনকে বুঝিয়ে দিয়েছি আর ওই মেয়েটাকে জীবন্ত ছেড়ে দিয়েছি। তাই যতক্ষণ না অধিরাজের জ্ঞান ফিরবে আমি ওই মেয়েটাকে মারতে পারবো না। বুঝেছ আমার বোকা পরামর্শদাতা? কিন্তু হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আমি তোর মুখেতে তালা লাগাতে পারি। খুব মুখ চলছে না তোর? সেই জন্যই তো তুই আজকাল আমাকে পরামর্শ দিচ্ছিস।